Mr. Problem TV, but keep smiling. আমার মৃত্যু, আমার আত্মা দেহ থেকে বের হয়ে গেল, আমার চোখ দুটো বন্ধ করে দেয়া হলো, আমার অতি পরিচিত নরম বিছানায় গুটিয়ে ফেলা হলো, আমার আপনজন আত্মীয় স্বজনরা কান্নার রোল তুলল, খাটিয়ায় উলঙ্গ করে আমাকে গোসল দেয়া হলো, ধব ধবে সাদা কাফন পরিয়ে তাতে সুগন্ধি মাখা হলো, সাদামাটা খাটিয়ায় উঠিয়ে মসজিদের মেহরাবের পেছনে রাখা হলো, রুকু সিজদাবিহীন জানাজার নামাজ হলো, পৃথিবী আমাকে বিদায় দিতে কবরে শুয়ে দিল, আমার পা ও মুখ কাফনের কাপড়ে বাঁধা, আমার উপরে বাঁশ মাটি ও ইট পাথরে ঠাসা, এক এক করে সবাই চলে গেল তাদের গন্তব্যে, আমার পরকালীন জীবনের যাত্রা শুরু, সেখানে আপনজনেরা কেউ নেই, অর্থ সম্পদ ক্ষমতা পদবি ডিগ্রি কোনো কাজে আসল না, পৃথিবীর কোনো মাখলুক আমাকে সাহায্য করতে পারল না, কবরের বহুমুখী অন্ধকার থেকে পৃথিবীর আলোর মুখ দেখা নিষেধ হয়ে গেল, আমার চারিদিকে শুধুই মাটি শিওরে বালিশ নেই, আমার পূর্ববর্তী বংশধররাও কবরে শুয়ে আছে, কালের আবর্তে তারা আজ অতীত, কেউ তাদের স্মরণ করে না, এখানে ফেরেশতাদেরই একমাত্র ক্ষমতা, আমার পূর্ববর্তীদের পরিদর্শনে আমি একাকী এসেছি, কিন্তু জীবিতদের কেউ আমার পরিদর্শনে আসে না, আমার আপনজনেরা পাশ দিয়ে চলে যায় কেউ চিনে না, ওয়ারিশরা আমার সম্পদ নিয়ে ভাগবটরা করছে, পৃথিবীর রাজা মহারাজারা অসহায় ভাবে বালাখানার নিচে হাসফাস করছে, দুনিয়ার বিত্তশালী ও দাপটের অধিকারী লোকগুলোকে পোকা মাকড় কুড়ে কুড়ে খাচ্ছে, মনকির নাকির সবাইকে তিনটি প্রশ্ন করেছে, কিন্তু খুব অল্প লোকই তার উত্তর করতে পেরেছে, মন চাই জীবন কাটিয়ে এসেছি পৃথিবীতে, রব রাসুল দিনকে ভুলেছিলাম, আল্লাহর হুকুম নবীর সুন্নাত আর দিন ইসলামকে পাত্তাই দিইনি, পাপ রাশি অতলে ডুবে আমি এক ডুবন্ত জাহাজের কাপ্তান, বিশাল দেহি ভয়ঙ্কর ফেরেশতারা মহাশাস্তির পয়গাম নিয়ে হাজির, হাই আমার সন্তানরা দুনিয়াতে অন্যদের সেবা করছে, আমার প্রিয়জনরা অন্য কারোর হয়ে গেছে, আমার অর্থ সম্পদ অন্যের উপকারে ব্যয় হচ্ছে, কাফনের কাপড় ছাড়া কিছুই সঙ্গে আনতে পারিনি, হাই আফসোস নিজেকে নিজেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, মাটির অতলে ডুবে যেতে ইচ্ছে করছে, জানি না কত শত কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে আমার আফসোসগুলো বিস্তৃতি লাভ করবে, হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস।